গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন জহির রাহানের ছোট গল্প একুশের গল্প তপুকে আবার ফিরে পাব এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু আধটু তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে ভয়ে জড়োসড়ো হয়ে যায় লেপের নিচে দেহটা ঠকঠক করে কাঁপে দিনের বেলা অনেকেই আমরা ছোটোখাটো জটলা পাকাই দিনের বেলা ওকে ঘিরে দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময় জাগে দু বছর ও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কি অবাক কাণ্ড দেখো তো কে বলবে যে এ তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলপ করে বলতে পারি ওর মাও চিনতে পারবেন ওকে চিনবে কি করে জটলার একপাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমোনা হয়ে পড়ি ক্ষণেকের জন্য অনেক কষ্টের ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় বলতো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপর ধপাস করে বসে পড়ে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখেই পানি এসে গিয়েছিল বউটার খবর ওর কথা আর বলো না রাহাত মুখ বাঁকালো অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যেই বিয়ে করে ফেললো মেয়েটা তপুকে কত ভালোবাসত নাজিম বিড় করে উঠল চাপার স্বরে সানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধব হয়ে থাকবে নাকি মেয়েটা বলে তপুর দিকে তাকালো শানু আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর সত্যি কে বলবে এ চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সব সময় কি হাসতেই না পারত তপুটা হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে সে হাসি কোথায় গেল তপুর আজ তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন দু বছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হওয়ার বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর দোহারা গড়ন ছিপছিপে কোটি আপেল রঙা মেয়েটা প্রায়ই ওর সাথে দেখা করতে আসতো এখানে ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমনি গল্প করার ব্যাপার ছিল ওস্তাদ যখন ও গল্প করতে শুরু করতো তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা বলেছিলাম না সেদিন সেই হোঁৎকা মোটা লোকটা ক্যাপিটালে যার সঙ্গে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলছিল যে সে বার্নার্স হবে রাতে মারা গেছে একটা স্যাকড়ে গাড়ির তলায় পড়ে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাওয়ার পরের দিন একটা বিলিতি সাহেবের সঙ্গে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর জানো তো সে কি রুনিকে চিনতে পারছো না শহরের সেরা নাচিয়েছিল আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাট ছিল এখন বেশ মোটা সোটা হয়েছে দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করেছে সুরে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো উফ কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে রেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠতো সে তবু থামতো না তবু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাত সে থাকগে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এই শহরে আর থাকবো না গায়ে চলে যাব। ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না একেবারে সাধারণ হ্যাঁ একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর কিন্তু বরাত মন্দ ছিল খোড়া। ডানপা বাঁপাটা থেকে ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর তবে বাঁজুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার আমাদের জীবনটা ছিল অনেকটা যান্ত্রিক কাকডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপু তো সবার আগে ও জায়গা তো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমোচ্ছ কেন ওঠো গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু মাথার কাছে জানলাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না উঠো আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে নিজ হাতে চা তৈরি তপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে কোনো দিন বেড়াতে যেতাম দিন বুড়িগঙ্গার ওপারে আর যেদিন রেনু আমাদের সঙ্গে থাকত সেদিন আজিমপুরার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতর হারিয়ে যেতাম আমরা রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনত বাসা থেকে গেঁয়ো পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবাতাম আমরা তপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ এই পথের যদি শেষ না হতো কোনো দিন অনন্তকাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা হে কি তুমি আবার কবি হলো কবে থেকে ভ্রুজোঁরা কুচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তপু তবু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন নামতো তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু অকস্মাত ছেদ পড়ল হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগন্তি লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতেই ক্রুদ্ধ ছেলে এসে স্লোগান দেবার চুঙা আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওর জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে তপু হাত ধরে টান দিল আমার এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাপাতে হাপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তপু হাতটা ছাড়িয়ে নিল তারপরে বলল তুমিও চলো না আমাদের সাথে না না আমি যাব না বাড়ি চলো রেনু আবার হাত ধরলো ওর কী বাজে বকছেন রাহাত রেগে উঠল আবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু তারপর কাঁদো কাঁদো গলায় বলল তো হয় তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারবো না যাও হাতটা আবার ছাড়িয়ে নিল তপু রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটা মস্ত প্ল্যাকার্ড তার উপর কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছতে অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপার কি বুঝবার আগেই দেখি প্ল্যাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সেই গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠল আমি তখন বিমুরের মতো দাঁড়িয়েছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে আমরা এতটুকু নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম ইউনিভার্সিটির দিকে সে রাতের তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল এখানে রেনুও ছিল পলক্ষীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু রাহাত শুধু আমার কানে ফিসফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড তো পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুলি লাগলো কিনা এসে তপুর কপালে কি অবাক কাণ্ড তো তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল দুটো সুটকেস একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং সেদিনও মুখ ভার করে রেখেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার স্যুটকেসে ধীরে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হইলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত তারপর একদিন তপুর সিটে নতুন একটা ছেলে এলো সে ছেলেটা বছর তিনেক ছিল তারপর এলো আরেকজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি খুশি ভরা মুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল তারপর একসময় হঠাৎ হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রাহাত সাহেব একটু দেখুন তো আমার ওই স্কালের কপালের মাঝখানটা একটা গর্ত কেন কি বললে চমকে উঠে উভয়ই তাকালাম ওর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের মাঝখানটায় গোল একটা ফুটো রাহাত তাকাল আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড়বিড় করে বললাম বাঁপায়ের হাড়টা দু ইঞ্চি ছোটো ছিল ওর কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত হাত জোড়া ঠকঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বললো পায়ের টিবিয়া ফেবুলাটা দুই ইঞ্চি ছোটো দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁপছিলাম ক্ষণকাল পরে স্কালটা দুহাতে তুলে ধরে রাহাত বলল তপু বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন জহির রাহেনের বিখ্যাত ছোট গল্প একুশের গল্প আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা